এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের জালাসে আছেন আমাদের সহকর্মী আবদুল্লাহিরা আমরা একটু সরাসরি চলে যেতে চাই তার কাছে আব্দুল্লাহিরা নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার প্রতিবেদনেই দেখছিলাম যে একটা বাংলাদেশ দলের ভেতরে ভয়ের বাতাবরণ অন্যান্য দল যেখানে ফুল ফ্লেজে অনুশীলন করছে অনুশীলন ফ্যাসিলিটি কম থাকায় ইন্ডিয়ান হেড কোচ রাহুল দ্রাবির অব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে সেখানে বাংলাদেশ দল রাখছে ঐচ্ছিক অনুশীলন এবং বাংলাদেশি ক্রিকেটাররা যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন মাহাদি অবশ্যই এই বিষয়গুলো খুব নিন্দনীয় মানে বাংলাদেশ দলের প্লেয়াররা যে পেশায় আছেন ক্রিকেটার হিসেবে সেই পেশায় মনোযোগী হবে সেখানে কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা করবেন আমরা বলের সেরা লিজেন্ড বা যে কোনো দলের যারা ওয়ার্ল্ড কাপে বা পেশাদার লেভেলে খেলতে আসেন তারা কিন্তু নিজেদের অনুষ্ঠান নিজেদেরকে তৈরি করাতে ব্যস্ত থাকেন সেখানে আপনি যেটা উল্লেখ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি অনেক কিছু ছবি অনেক উঠছে এবং সেগুলো নিয়ে অনেক নিন্দার ঝড় বইছে আবার কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একজন ক্রিকেটারকে এর খবর সামনেই আসছে যিনি অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন যুক্তরাষ্ট্রে এগুলো কাকে মিট করা হয় সেটাও একটা অনেকটা ধারণা করা যায় কিন্তু এইসব বিষয়গুলো কেন বিশ্বকাপের সময়ে হয় বিশ্বকাপের মতো আসরে দর্শকরা চেয়ে থাকে বাংলাদেশ দল সারা বছর যাই করেছে বিশ্বকাপে তাদের করবে করবে গর্বিত সেই আমরা দেখি অমনোযোগী হয়ে ওঠেন এবং অন্যান্য বিষয়গুলো সামনে আসতে থাকে মাঠের খেলার ভাইরের গুলো যেগুলো বাংলাদেশের ক্রিকেট দলকে ক্ষতিগ্রস্ত করে এবং ক্রিকেটাররা আলটিমেটলি যে পারফর্ম করার প্রয়োজন সেই পারফর্ম থেকে অনেক দূরে চলে যান আমি এই মুহূর্তে আছি ট্যালাসের যে স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে এখন অনুষ্ঠিত হচ্ছে নেপাল নেদারল্যান্ডস ম্যাচ মা আমাকে বলতেই হবে যে নেপালের দর্শকদের দর্শকরা অবশ্যই বাংলাদেশের সমর্থকদের চ্যালেঞ্জ জানাবে কারণ বাংলাদেশ নেপালের সঙ্গে খেলবে সেই ম্যাচে সম্ভবত নেপালি সমর্থকরা অনেক বেশি হবে আজকে কিন্তু জ্যাম দর্শক রয়েছে এই ম্যাচে নেদারল্যান্ডস বিপক্ষে এক চেটিয়া দর্শকের আধিপত্য রয়েছে নেপালিদের আমার তো ধারণা বাংলাদেশ একটু বড় দল হিসেবে মাঠে নামবে নেপালের বিপক্ষে কিন্তু বলতে হবে নেপালের দর্শকরা অবশ্যই বাংলাদেশের সমর্থককে চ্যালেঞ্জ জানাবে কারণ এরা এত একসাথে জড়ো হয়েছে দলকে অনুপ্রাণিত করতে উৎসাহিত করতে সম্ভবত বাকি সব ম্যাচ নেপালি সমর্থকরা এভাবেই জড়ো হবে স্টেডিয়াম আর বাংলাদেশ একটু পরে আবদুল্লাহির আমি আপনাকে একটা একটা প্রশ্ন করতে চাই আপনার প্রতিবেদনই দেখছিলাম সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কা হেরে যাওয়ার কারণে বাংলাদেশ এক ধরনের আত্মবিশ্বাস পাচ্ছে আমি যদি প্রশ্নটা উল্টো করে করি যে শ্রীলঙ্কা প্রথম ম্যাচ হেরে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে তাদের অস্তিত্ব রক্ষার ম্যাচটা খেলতে নামবে সেই ক্ষেত্রে প্রেশারটা বাংলাদেশের উপরেই থাকতে পারে বিশ্বমানের থার্মিক্স রড স্টিল থার্মিক্স দেশের একমাত্র থাম রড যখন অস্তিত্ব রক্ষার ব্যাপার হয় তখন তাদের টু অর ডাই ম্যাচের একটা ব্যাপার তারায় সেখানে সর্বোচ্চ চেষ্টা করতে কিন্তু এটাই তো এটার মানেটাই তো তারাই তারে চাপে আছে এই চাপটা জিতে গেলে তাদের আর কোনো চান্স থাকবে না এই চাপটা তাদের অনেক বেশি সাহায্য করতে পারে আবার অনেক খারাপ খেলার ক্ষেত্রেও কিন্তু চাপ এরকম করে সেই জায়গায় বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচে নামবে কোনো সমীকরণের চাপ নেই তারা প্রথম ম্যাচে খেলতে নামবে শ্রীলঙ্কার সঙ্গে তারা বহুবার খেলেছে এই ধরনের একটা চাপ বাংলাদেশের কিন্তু নেই সেই জায়গায় কিন্তু বলাই যায় বাংলাদেশ আহ শ্রীলঙ্কা যেহেতু হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে তাই শ্রীলঙ্কার শ্রীলঙ্কাকে হারিয়ে যদি বাংলাদেশ শুরুটা করে তাহলে আসলে বিশ্বকাপে বাংলাদেশে শুরুটা হবে চমৎকার আবদুল্লাহিরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাকে আমরা আহ পাবো আমাদের বুলেটিনে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকে আহ যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবদুল্লাহিরা